ঠিক আছে এভিডেন্স ন আসলে ছাড়ি দিও এভিডেন্স আসলানি জানি শুড়ি এভিডেন্স ক্রিয়েট করা গলা লাস্ট কোর্ট অফ ল কু যে হবনি এই পার্টিকুলার কেস রে ডাইরেক্ট এভিডেন্স জিরো সার্কামস্টানশিয়াল এভিডেন্স ছিলা এবং সেই সার্কামস্টানশিয়াল এভিডেন্স দুই প্রকার গোটে হচ্ছে সাইন্টিফিক ওয়ে যা এক্সপার্ট উপর ওপিনিয়ন নেই করে করা চাইলে সেতে বর্তমানে এসআইটি ফেল হয়ে গলা তাপরে বর্তমানে সেতে গোটে লাস্ট থিওরি জুড়লা এবং তা পূর্ব কহিলা যে সেই পিলাটি বা ঘটনা হল জুলাই মাসে ডিসেম্বর মাসে ইনভেস্টিগেশন হল ডিসেম্বর মাসে এসআইটি পাখে সে কহিলা দুই জন পাখে যে মু এই কামটা করছি বলি বা লোক পাখে সে লোক জি হো না কাহি সে লোক জি হো না কাহি সে বিপক্ষ দল বা এক দল হোক যেকোন লোক নাকি এবং এই বর্তমানে যে কহিলেন লাস্ট সিন টু জোড়া গেল যে গোটে লোক দেখিছি বা জন লোক দুইটা লোক দেখিছেন তাকে সে ঘর ভিতরে প্রবেশ কলা বেলু সো বর্তমান লাস্ট সিন থিওরি হোক প্লাস সে যে এক্সট্রা জুডিশিয়াল কনফিউশন অন্য পাখে যে কহিলা ইয়ার এভিডেন্স ভ্যালুটা বর্তমানে আদৌ জিরো হয়ে যাব তা প্রথম কারণ হচ্ছে যেতবে ঘটনাটা হল সেই লোকর কন্ডক্ট যদি ঠিক থাকে আসি প্রথম পুলিশ কোথায় আমি অমুক দিন দেখিলু যে এই পিলাটি যাওয়া বলি এক্সট্রা জুডিশিয়াল কনফেসন কেবে কলা জুলাই মাসে মর্ডর কলা পরে বলে কুমার সেই তাপরে যাই আমি কহিল বলি তবে বর্তমান যে ছ মাস পরে আসি কিন্তু এটা সেট অফ উইটনেস বলে কুয়া যায় আমার ভাষার সেট অফ উইটনেস কুয়া যায় তো উইটনেসটা হ্যাজ বিন সেট অফ বাই দি ইনভেস্টিং অফিসর ফর এ বেস্টেড ইন্টারেস্ট তো যে নিয়ম অনুসারে বা জজমেন্ট অনুসারে দশ দিন পাঁচ দিন দুই দিন পরে মধ্যে কেস অছি দুই দিন পরে মধ্যে সে লোক আসিকি যাই কইছি মু আগে দেখিছি বা মো আগে আমাকে লোক কহিলা বলি এভিডেন্স তার বিলুটা ডিমিনিশ হয়ে যাই তাকে কোণী উদ্যোগ রখা যায় তার এভিডেন্স বিলু জিরো হয়ে যাই তা আধারে লোক খলাস হয়েছে এবং এই কেস নিশ্চিত খলাস হব কারণ এভিডেন্স বিলু কিছু না এক্সপোর্ট ওপিনিয়ন কিছু না কাহ উপরে বেশ করে সজা করবে তেমন সজাটা নিশ্চিত খলাস হব নিশ্চিত কিছু দিন ভিতরে রহব এটি আউ গোটে কথা কুযাচ্ছি যে নাইন ডেজ রে বডি ডিকম্পোজ হয়ে যাব যদি বডি ডিকম্পোজ হয়ে মাটিরে মিশি যাচ্ছি কিন্তু সেটি কিছু স্মেল হবনি যে কুকুর শাগুণা এটি কে যাবেনি এটা কেমতি কত দূর গ্রহণী আজ্ঞা শুধু এসআইটি মুখ্য মধ্যে জাগিছেন গোটে মোদি গোটে জুরিসপ্রুডেন্স অোদি জুরিসপ্রুডেন্স কিছু ক্লিয়ারলি লেখা হয়েছে যদি নহলে ইউট্যুব মধ্যে সর্চ করে দেখিপারে ইউট্যুবের মধ্যে সাইন্টিফিক ওপিনিয়ন গুলো আসুচি গোটিয়ে বডি গোটে নর্মাল প্রোসেসে ডিকম্পোজ হওয়া পাই বডির ফেস এবং অদর পার্টস গুলো বাহারি যাওয়া বোন স্ট্রকচর কেবল আসবে যা কিন্তু যে বোন স্ট্রকচর কেবল লা আসবে অতি কমসে কম থ্রি উইকস ইজ এ মাস্ট তিনি সপ্তাহ মানে একুশ দিন দরকার সে পুরো কেউ স্ট্যান্ড কেউ সার্কমস্টান্সে যেটা গরম থাকবে হিটটা থাকবে কারণ তাকে যে জম গুলা তাকে নষ্ট করবে যে ইনসেক্টগুলা নষ্ট করবে তাই সময় দরকার সে তাকে নষ্ট করবে অতি কমে তিন সপ্তাহ দরকার এতে মাত্র দশ দিন পরে হয়েছে তবে বর্তমান প্রথম যেত কেস চালিব কোর্টে সে প্রুফ করতে পড়ে দশ দিন ভিতরে কেমিতি গোটে লোকর বডি চালিগাল হাড়টা আসা এইথে প্রথম তাকে হব এবং মতো লাগুচি যে হুয়ে তো চার্জ বি নহিপারে কারণ চার্জ হুয়ে কোন বিচার পূর্বে চার্জ করা যায় যদি এভিডেন্স আসলা হুয়ে তো চার্জ বি নো আসিপারে খলাস বি হয়ে যাইপারে।